আসসালামু আলাইকুম। তো এখানে যে বিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের বিম, আর ছাদের বিম মানে হচ্ছে ফ্লোর বিম। তো এখানে দেখুন লেখা আছে লং সেকশন অফ বিম এফ বিম ফোর, তার মানে হচ্ছে এফ বিম মানে হচ্ছে ফ্লোর বিম, এটা হচ্ছে ছাদের বিম। তো ছাদের বিমে যদি 100% সফলতা পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আজকে আপনার জন্যে খুবই ইম্পর্টেন্ট। তো এখানে এই বিমটাতে যে অপশনগুলো আছে এবং এই বিমটাতে যে জিনিসগুলো আছে, এই যে সম্পূর্ণ জিনিসগুলো যদি আপনি মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে আপনার জন্য বিমের ড্রয়িং বোঝা আর কোনো ব্যাপার না। এবং এই ড্রয়িংয়ে বিমের প্রত্যেকটা জিনিস কিন্তু দেখানো হয়েছে, যা হয়তো অন্য কোনো ডিজাইনে এইভাবে আর কখনো দেখতে পাবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওটা না টেনে পুরাটা দেখার জন্য। তো এখানে দেখুন যে বিমটা দেখানো হয়েছে, এই বিমটায় তিনটা গ্যাপ আছে, একটা দুইটা তিনটা গ্যাপ আছে, এবং এই তিনটা গ্যাপ হচ্ছে আপনি তিন রকম। এখন তিন রকম বলতে গেলে কি সেটাও আমি আপনাদের বোঝাবো। তো দেখুন প্রথমত এই বিমটা আপনার এই কর্নারটা আছে L/4-এ এবং এখানে L/3, এবং মাঝের গ্যাপটা সম্পূর্ণ L/3-তে, এবং এই কর্নারের গ্যাপটা এক সাইড L/4 এবং এক সাইড L/3-তে এই বিমটার ভাগ করে কাজ করা হয়েছে। তো এখন এই L/3 একমাত্র L/4 এবং মাঝখানে দুটাই L/3, এবং এই কর্নারও ঠিক একই সিস্টেম L/3 এবং L/4। তো এই বিমের যে রডগুলো দেওয়া আছে এই রডগুলো খুবই হার্ড এবং অনেকগুলো রড দেওয়া আছে বিমের সাইজ অনুযায়ী। তো এই বিমের সাইজটা কি সেটা বুঝতে হলে আপনাকে এই বিমের যে সেকশন আছে সেখানে যেতে হবে। দেখুন এখানে দেখুন বিমের উপরকার লেয়ারে এখানে দেখানো হয়েছে আপনার তিনটা 20 মিলি স্ট্রেট রড দেখানো হয়েছে, উপরে তিনটা ডাইরেক্ট 20 মিলি দেখানো হয়েছে তিনটা রড, এবং নিচে দেখুন এখানে দেখানো হয়েছে আপনার নিচের লেয়ারে তিনটা 20 মিলি স্ট্রেট রড দেখানো হয়েছে। কিন্তু এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে আপনার এক্সট্রা বটম ব্যবহার করা হয়েছে। তো এই এক্সট্রা বটম আপনি তিনটা গ্যাপে কিন্তু তিন রকম দেখানো হয়েছে। তো এই গ্যাপে দেখুন যে এক্সট্রা বটমটা ব্যবহার করা হয়েছে সেটা কিভাবে বুঝবেন, তো সেটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে এই যে দেখুন নিচে যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে বাঁকা করে দেখানো হয়েছে এই পর্যন্ত, এটা হচ্ছে এক্সট্রা বটম। তো এই এক্সট্রা বটমটা দেখানো হয়েছে আপনার এখানে দেখুন এই যে তিনটা 16 মিলি এক্সট্রা বি, তার মানে হচ্ছে এটা আপনার বটম লেয়ারে তিনটা 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এখান থেকে দাগ টেনে, কিন্তু এখানে এটা দেখানো হয়েছে আর এটা হচ্ছে আপনার নিচের মেন রডের মাপ। তো এখন দেখুন আপনার এই যে মাঝখানের যে গ্যাপটা, এই মাঝখানে আপনার চারটা 20 মিলি এক্সট্রা বটম ব্যবহার করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা দেখানো হয়েছে চারটা 20 মিলি এক্সট্রা বটম, এবং এই কর্নারের গ্যাপে এটা হচ্ছে এক্সট্রা বটম তিনটা 16 মিলি এক্সট্রা বটম দেখানো হয়েছে। আর উপরে যে এক্সট্রা টপগুলো আছে সেগুলো কিন্তু ভিন্ন সাইজের দেখানো হয়েছে, এই যে দেখুন এই কর্নারটা L/4, এখানে চারটা 20 মিলি এক্সট্রা টপ দেখানো হয়েছে, এই যে দেখুন এই যে এখানে যে ব্যাকা করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা টপ। আর এই মাঝখানে দেখুন যেটা L/3-তে ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু চারটা 20 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং এই কর্নারও চারটা 20 মিলি এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে। আর এই বিমের যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা, এগুলো কিন্তু এখানে তিনটা বিম আসছে, আবার এই বিমের উপরে আরও এখানে তিনটা বিম আসছে এই গ্যাপে, যার কারণে কিন্তু এখানে আপনার যে এক্সট্রা বটমগুলো দেখতে পাচ্ছেন এখানে 20 মিলি দেওয়া হয়েছে, আর এখানে যে এক্সট্রা বটমগুলো আছে এখানে কিন্তু 16 মিলি দেওয়া হয়েছে, আর যার কারণে কিন্তু এই বিমটাকে L/3-তে দেওয়া হয়েছে। তো এই বিমের যে অপশনগুলো এখানে আমরা দেখতে পেলাম, এবং এই বিমের যে রিংগুলো দেওয়া হয়েছে সেটা যদি দেখেন যে দেখতে পাচ্ছেন এখানে 10 মিলি দেখানো হয়েছে 6 ইঞ্চি সেন্টার সেন্টার, এবং মাঝখানে দেখুন দেখানো হয়েছে 8 ইঞ্চি সেন্টার সেন্টার। আর এখানে দেখুন এখানকার যে অপশনটা দেখানো হয়েছে এখানে 10 মিলি দেখানো হয়েছে আপনার 4 ইঞ্চি সেন্টার সেন্টার, এবং এখানে দেখানো হয়েছে আপনার 6 ইঞ্চি সেন্টার সেন্টার। তো সেক্ষেত্রে কিন্তু দেখুন মাঝে যেহেতু লোড বেশি, যার কারণে কিন্তু মাঝে রডও বেশি এবং রিংও খুব ঘন করে দেওয়া হয়েছে।
ক্ষেত্রে এই রডের অপশনগুলো আরও যদি ক্লিয়ার করে বুঝতে হয় তাহলে সবথেকে বেটার হবো এই বিমের যে সেকশনটা আছে সেখানে গেলে পরে কিন্তু এই বিমের ডিটেলসে সব কিছু দেখা যাবে এবং রডগুলো খুব সহজে বোঝা যাবে। তো সেটা যদি দেখতে হয় তাহলে আমাদের যে বিমের যে সেকশনটা এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এই বিমের সেকশন। তো এই সেকশনে দেখুন এখানে সম্পূর্ণ জিনিস ক্লিয়ার করে দেখানো হয়েছে উপরে 3টা 16 মিলি এবং যে বটমগুলো দেওয়া হয়েছে এক্সট্রা বটম এটা হচ্ছে আপনার এক্সট্রা বটম 4টা 20 মিলি এবং দেখুন নিচে দেওয়া হয়েছে 3টা 20 মিলি আর এই বিমের সাইজটা হচ্ছে 20x12 ইঞ্চি এই বিমের সাইজটা হচ্ছে 20x12 ইঞ্চি। তো আসলে এই বিমের যে অপশনগুলো দেখালাম এই অপশনগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের ছাদের বিম নিয়ে আর কোনো রকম কোনো টেনশন থাকবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন এবং এই ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।